ধর্ম যার যার উৎসব সবার আমি একমত। কিভাবে? যদি উৎসবটা হয় উৎসব, উৎসবটা যদি ধর্মকেন্দ্রিক না হয়। বুঝাতে পারেনি মনে হয়, আমার প্রতিবেশী হিন্দু, তার বোনের বিয়ে, আমি শুকর খাই না, আল্লাহ ব্যতীত অন্য কিছু দিয়ে জবাই করলে তা খাই না। সে আমাকে বললো জামশেদ তুই আসিস, আমি স্কিপ করতে পারছি না, ওর সাথে আমার সম্পর্ক রাখা লাগতেছে। কেন? আমি ওকে আল্লাহ সম্পর্কে বলতেছি না, আমি ওর দুর্গাপূজা দেখতে যাইনি। মানে এটা একটা আল্লাহ, এই যেটা মাটি এটা আল্লাহ, এটা সন্তান দেয় রিজিক দেয়, এটা এটা এভাবে আমি ওটা দেখতে যাইনি। আমার রবের সাথে শিরিক হচ্ছে ওটা আমি আনন্দ খাই, আমি ছাগল গোস্ত খেতে যাইনি। ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, ওর হক আছে আমার উপর, আমার হক আছে ওর উপর। ও আমাকে দেখলে বলে জামশেদ কেমন আছিস? হ্যাঁ দোস্ত ভালো আছে, তুই তোর কী খবর? ভালো। বলো যে আমার বোনের তো বিয়ে, তোরা আমাদের প্রতিবেশী, আমরা একা এখানে পাঁচ সাতটা পরিবার, তোরা সহকারে যদি না থাকিস কীভাবে কী হবে? আসিস। আমি বললাম যে ঠিক আছে চেষ্টা করবো। আমি যাইনি, হয়তো কোনো কারণবশত আমার অন্য কোনো কাজ ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাইনি। ও আমার জন্য মুড়ি পাঠালো, চিড়া পাঠালো আমার ঘরে, আমি বলবো না যে ফেরত নিয়ে যাও, আমি এটা গ্রহণ করবো। মুড়ি চিড়া আল্লাহ আমার জন্য হালাল করছে, এটা কেউ হারাম করতে পারবে না। এটা কে হালাল করছে আমার জন্য? অ্যাজ এ প্রতিবেশী আমি সেটা নিলাম। কিন্তু আমি যাইনি আমার মানে আল্লাহ যিনি যিনি আরশে আযীমের উপর সমাসীন, মানে এভাবে মাটি দিয়ে কেউ, গরু দিয়ে, ছাগল দিয়ে কেউ বললো এটাকে শ্রদ্ধা করলো, আমি ওখানে দেখতে গেলাম ছাগল গোস্ত খাইতে, আমি ওরকম মুসলিম হইনি। আমি টোটালি এগ্রি, ধর্ম যার যার উৎসব সবার। পূজা এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। এটা কী উৎসব? বড়দিন এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। 31st night এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। আমি বুঝাতে পারিনি মনে হয়। যেমন আমার জুমা কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? কোরবানি কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? রমাদানের ঈদের দুই রাকাত নামাজ আর খুতবা এটা কি শুধু আনন্দ নাকি ইবাদত? আমার ঈদ যদি শুধু আনন্দ না হয় ইবাদত হয়, আমার কোরবানি যদি শুধু গোশত খাওয়া না হয় ইবাদত হয়, আমার জুমা চতুর্দিক থেকে ছুটি, মানুষের মনে হয় একটা ছুটি, সুবহানাল্লাহ, কোম্পানি যা হাজার কোটি টাকার মালিক বলছে যা শুক্রবার ছুটি, যা অ্যাশ কর, অ্যাশ কর, এনজয় ইওর সেলফ, এটা একটা আনন্দ। শুক্রবার এই দুই রাকাত নামাজকে কেন্দ্র করে আমি গোসল করি, নখ কাটি, পরিষ্কার হই, আতর দেই, নতুন পাঞ্জাবি গায়ে দেই, নতুন একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, মুসল্লা নেই, ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আমি মসজিদে যাই আনন্দের সাথে, এটা কি আনন্দ নাকি ইবাদত? এটা কি? এটা কি? তাহলে ইটস নট এ মানে এটা এটা কোনো অনুষ্ঠান না, এটা এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। কি আজকের এই মাহফিল এটা কি আনন্দের বিষয় নয়? এটা কি শুধু অনুষ্ঠান নাকি ধর্মীয় অনুষ্ঠান? কি অনুষ্ঠান? আরে ভাই আমাদের কি দোষ? আমাদের আল্লাহ তিনি দয়ালু, তিনি বলেছে বিসমিল্লাহ বলে ডান হাত দেখলে তিনি ইবাদত, তিনি বলেছে গোসল করে সুন্দর করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে ইবাদত, তিনি বলেছে মানুষ তোমরা গরু জবাই দিবা, তৌফিক থাকলে গোশত তোমাদের জন্য হালাল, খাও, পেট ভরে খাও, আল্লাহর প্রশংসা করো, ইবাদত। তিনি এভাবে এগুলোকে ইবাদত বানাইছে, আমরা কি করবো? তিনি আমাদের জন্য সহজ করেছে আমাদের কাজকর্মকে। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা তো ভুল না তেমন, আমি খুঁজে পাই না তেমন ভুল। যদি সেটা ধর্মীয় উৎসব হয় তাহলে সেটা ধর্ম। ধর্মীয় উৎসব কি শুধু উৎসব নাকি ধর্ম? তাহলে আপনার হিসাব করে চলাফেরা করবেন, আমার উপর রাগ করিয়ে না, আপনার শিরিক খুঁজে পান না, তো এই জন্য একটু বললাম আর কি, বললাম শিরিক খুঁজে পান না। ও যে আল্লাহ বলেছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের অধিকাংশ মানুষ ঈমান এনেছে কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে। আপনি তো খুঁজেই পান না শিরিক, আমি খুঁজে পাচ্ছি শিরিক। আপনি যদি এগুলোকে শিরিক না হয়, আপনি যদি আল্লাহকে বুঝাইতে পারেন, আপনার আল্লাহর আপনার মধ্যে আমি আসতে পারবো না, আপনাকে মোবারক হই আল্লাহ। তবে আমার আল্লাহর এত ইজ্জত, তিনি মাছির ডানাও সহ্য করে না, তিনি মাছির ডানাও সহ্য করে না। শুনুন, আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইগফির, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না, নিশ্চয় আল্লাহ মাফ করবে না, আইয়ু শুরাকাবি, যে আল্লাহর সাথে শিরিক করলো, ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর তিনি ক্ষমা করে দেবে যা খুশি, যা যা একেবারে যত অপরাধ আছে। তিনি বলছে ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আরে ক্ষমা করব না শিরিক, একটা অপরাধ হোক, সেটা মাছি, ডাব, নারিকেল, হাঁস মুরগি, অথবা একটা ফুল, অথবা এক পিস খাসির মাংস, অথবা দুইটা ঢোল বাজায় তিন তারাং করে ড্যাং ড্যাং করা। তিনি বললো ক্ষমা করবো না রে। তিনি বললেন ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলছে যে আমার ব্যাপার,
যা খুশি বা ক্ষমা করব, পুরো পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে, এটা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? মর্জি কার? ইচ্ছা কার? আল্লাহ বলছে যে ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করলো সে সবচাইতে পথভ্রষ্ট হলো। শুনুন দিনী ভাইরা, আল্লাহকে ভয় করুন। নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, সময় থাকতে আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার হৃদয় নিয়ে আসবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে উন্মুক্ত করা হবে। বলবে যে তোমরা যারা আল্লাহকে ভয় পেতে, দেখো এটা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাওিন, এবং পদ ভ্রষ্ট যারা আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করেছো, সালাত আদায় করনি, পিতা মাতার অবাধ্য হয়েছ, শিরিক বিদআতে লিপ্ত হয়েছ, জানা জুয়া নেশার মধ্যে লিপ্ত হয়েছ, লিপ্ত হয়েছ ধর্মহীনতায়, লিপ্ত হয়েছ জ্ঞানহীনতায়, কোরআনুল করিম শিখুনি, হাদিস শিখুনি, কোরআনুল করিম পড়ুনি, আল্লাহর হক বুঝুনি, বান্দার হক বুঝুনি। আল্লাহ বলছে ওয়াবুরিজাতিল জাহিমু লিল গাওিন, এবং পদ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন, আল্লাহ বলবে কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে। ওয়ার ইজ ইয়োর ওয়ালিয়্যুম মুরশিদা, তোমার উদ্ধারকারী কোথায়? কোথায় তোমার উদ্ধারকারী? কে প্রশ্ন করবে? নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহকে ভয় করো। ওয়াবুরিজাতিল জাহিমু লিল গাওিন, পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। ওয়াকিলা লাহুম, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে জাহান্নাম দেখাবেন, আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলা, কোথায় তোমাদের সেই আল্লাহগুলা, কোথায় তোমাদের সেই ওয়ালিয়্যুম মুরশিদারা, কোথায় তোমাদের ফুল সিনেমার নায়ক সিনেমার গায়িকারা, কোথায় তোমাদের রাতের মনোরঞ্জনের মহিলারা, কোথায় তোমাদের পৃথিবীর প্রাধান্য দেওয়া বন্ধু বান্ধবগুলা। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিম, ও মানুষ তোমরা দেখবা অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ইউবাসসারুনহুম, তোমরা দেখবে ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি, সেদিন অপরাধী মানুষ যে অপরাধ করে আল্লাহর সামনে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে জাহান্নামে ফেলে দাও, আমাকে মুক্ত করো। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ স্ত্রী এবং ভাইকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতিগোষ্ঠী যারা অন্যায় করলে তাকে আশ্রয় দিত, বলবে আল্লাহ জ্ঞাতিগোষ্ঠীকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, অতঃপর এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু দিয়ে বলবে আল্লাহ এগুলো সবকে লোকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। আল্লাহ বলবেন যে খেল্লা না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযযাআতাল লিশাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে। সুম্মা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর এই লেলিহান আগুন মানুষকে ডাকবে যারা অহংকার করত দ্বীন শিখতে, যারা অহংকার করত নামাজ পড়তে, যারা অহংকার করত দাড়ি কেটে ফেলতো, যারা অহংকার করে টাকনুর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না, যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না, যারা অহংকার করে শিরিক বিদআতের পরোয়া করতো না, যারা অহংকার করে নামাজ রোজা হজ যাকাতের পরোয়া করতো না, যারা মনে করতো ওলিয়ুম মুর্শিদা আছে, যারা মনে করতো জাহান্নামে তো আল্লাহ বের জান ঈমান যেহেতু আছে জাহান্নাম থেকে তো বের করবেই আল্লাহ, এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান্নাম ডাকবে। যে অহংকার করে তাকে জাহান্নাম ডাকবে। শোনো নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়াবুরিজাতিল জাহিমু লিল গাওিন, অতঃপর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খোলা হবে। ওয়াকিলা লাহুম, এবং তাদের বলা হবে আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলো
যাদের তোমরা ইবাদত করতে, মিনদুন বিন্দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাব নারকেল দিতে, আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতো, যে চিরুনি দিয়ে আসরাইলে মেয়ের বিয়ে হয়ে যাবে, তিন রাস্তা চার রাস্তা সন্ধ্যা দুপুর এই মোড়ে গিয়ে ভোগ দিতে, ভাত তরকারি রিজিক নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে, কোথায় তোমার সেই টিয়া ফাঁকি যার কাছে গিয়ে বলতো চাকরি কবে হবে, কোথায় তোমার সেই হজরত যার কাছে প্রতিদিন যেতে তোমার বরকতের জন্য, আল্লাহ বলবে মিনদুনিল্লাহ আল্লাহর পরিবর্তে হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে আজকে কি তোমাদের সাহায্য করতে পারবে তারা, অথবা তোমরা কি তোমাদের হযরতদের সাহায্য করতে পারবে? কে প্রশ্ন করেছে? কে? আল্লাহ জাল্লা ওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনুন, নারায়ণগঞ্জের মানুষ অহংকার নিয়ে আসি, অহংকার রাখিয়েন না, ইসলামের দাওয়াত কোরআন থেকে হলে যেই দেখ নেওয়া যাবে, সহি সুন্নাহ থেকে দিলে যেই দেখ নেওয়া যাবে, আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরআনটা ঘৃণিত নয়, আমাকে আপনি বুঝেননি বলে কোরআন বুঝবেন না তা নয়। নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ফাকুব কিবু ফিয়াহুম হুমুল গাউইন হুমুল গাউন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধমুখী করে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনী এবং সকলকেও জাহান্নামে ফেলা হবে। ক্বালু, তারা সেখানে ওয়াহুম ফিহা ইখতাসিমুন, এই জাহান্নামবাসীরা জাহান্নামে বিতর্কে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হয়ে বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দলালিম মুবিন, আল্লাহর শপথ আমরা তো পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। কিন্তু তখন কাজে আসবে না, মনে রাখবেন জাহান্নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আফসোস আমরা তো পথ ভ্রষ্টের অন্তর্ভুক্ত ছিলাম, কোনো কাজে আসবে না। আজকে নারায়ণগঞ্জের আল ইকরামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন, ছি ছি আফসোস, আমি তো বড় পথভ্রষ্টতায় আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি, এই কথা কাজে আসবে, এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন, যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, অন্যায় অপরাধ ছেড়ে দেন, মনে রাখবো নারায়ণগঞ্জের মানুষ জাহান্নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না, জাহান্নামে প্রবেশের পরে তোমার হাই হুতাশ তোমার কাজে আসবে না। আজকে এই মাঠে বসে, ঘরে বসে, রাস্তায় চলে, বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহর আদেশের পরোয়া করছি না, নিষেধের পরোয়া করছি না, ওয়াল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত, আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না, তোমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। সবাই বলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো।